हेलो 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 বন্ধুরা, আজকে আমরা স্টার্ট করব পটেনশিও মিটার কি। এর আগের লেকচারে আমরা আরেকটা ইনস্ট্রুমেন্ট মিটার ব্রিজের ব্যাপারে জেনেছিলাম। তো আজকে আমরা জানবো পটেনশিও মিটার কি। পটেনশিওমিটার শব্দটিতেই আমরা দেখেই বুঝতে পারবো যে পটেনশিও অর্থাৎ পটেনশিয়াল পটেনশিয়াল ব্যাপারটার সাথে যুক্ত। আর মিটার মানে কি? মিটার মানে কি? যা কিছু মেজার করে। যেমন আমাদের বাড়িতে কারেন্টের যে বিল আসে, তো মিটার লাগানো থাকে, ঠিক আছে? তো মিটার কি মেজার করে? তো পটেনশিয়াল মেজার করে যে যন্ত্র তাকে আমরা বলবো পটেনশিও মিটার। তো লিখতে পারি আমরা যে ইট মেজার্স পটেনশিয়াল ডিফারেন্স বা একটু পরে জানবো ইএমএফ বা পটেনশিয়াল ড্রপ বা গেইন একবারেই করা হয়, পটেনশিয়াল ডিফারেন্স যেটা বলবো। তো পটেনশিও মিটারের ব্যাপারটা হলো যে পটেনশিয়াল মেজার করবে। তো পটেনশিও মিটার এই একই কাজ আরেকটি যন্ত্র আমরা ছোটবেলার থেকে পড়ে এসেছি, যেটা কি ভোল্ট মিটার। ভোল্ট মিটার তোমরা বলবে ভোল্টা মিটারও তো হয়, ভোল্টা মিটার আলাদা জিনিস, ওটা তড়িৎ বিশ্লেষণের জন্য ইউজ করা হয়, যা সেটা আলাদা ব্যাপার। ভোল্ট মিটারও ইউজ করা হয়। তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভোল্ট মিটার যখন ইউজ করা হয় তো পটেনশিও মিটার কেন ইউজ করা হচ্ছে? আসতে পারে না প্রশ্ন? ভোল্ট মিটার কি? এটা অনেক ক্ষুদ্র, স্মল, ইনস্ট্রুমেন্ট। তো আমরা জানি যে পটেনশিও মিটার কেন ইউজ করবো ভোল্ট মিটার থাকা সত্ত্বেও। তো শুনো, তো ভোল্ট মিটার কি করে, যে এটি খুব ছোট যন্ত্র, এটা যেখানে ফিট করে দিলে আমরা পটেনশিয়াল ড্রপ বা গেইন বা ডিফারেন্সটা জানতে পারবো। কিন্তু পটেনশিও মিটার ইউজ করা হয় কেন? কারণ যে দেখো এই লাইনটা, মোর অ্যাকিউরেট অ্যাজ কম্পেয়ার টু ভোল্ট মিটার। ইজ এখানে ই হবে না, ইজ ইউজড মোর অফেন ডিউ টু ইটস স্মল সাইজ। অ্যান্ড কনভিন্স, এর মানে হলো যে মোর অ্যাকুরেট মানে একদম সঠিক ভ্যালু পাওয়ার জন্য আমরা পটেনশিও মিটার ইউজ করব। কিন্তু ভোল্ট মিটার কি একটা ছোট বা ক্ষুদ্র পটেনশিয়াল যে ড্রপ বা গেইন বা ডিফারেন্সটা নির্ণয় করার জন্য ভোল্ট মিটার লাগিয়ে দাও, ওটা মেজার করে দেবে যে যতটুকু আছে। কিন্তু মোর অ্যাকুরেট ভ্যালু পাওয়ার জন্য আমরা ইউজ করব কি পটেনশিও মিটার, ঠিক আছে?
কারণ এখানে লেখা আছে ভোল্টমিটার ইজ ইউজড অফেন ইউ ডিউ টু ইট স্মল সাইজ অ্যান্ড কনভেন্স, ঠিক আছে, এর ব্যাপারটা মনে রাখবে। ঠিক আছে, আসলে এই ভোল্টমিটার কি হয় লাগানোর পরে, তো অনেক সময় যে পোটেনশিয়াল ডিফারেন্সটা মেজার করতে টাইম নেয়, তো সেক্ষেত্রে আমরা পোটেনশিও মিটারটা ইউজ করি। ঠিক আছে, তো এই পোটেনশিয়াল ড্রপের জন্যই মূলত এই দুটো ব্যবহার করা হয়। ভোল্ট মিটার কি ক্ষুদ্র, এই সহজে ফিট করে আমরা মেন পোটেনশিয়াল ড্রপটা বের করে দিতে পারবো, কিন্তু পোটেনশিও মিটার কি যন্ত্রটা বড়, এটা লাগানোর জন্য এটা সময় সাপেক্ষ, তো সময় সাপেক্ষ এটা বেশি কিন্তু অ্যাকুরেট ভ্যালু দিবে। তাহলে আমাদের যদি ভালো মান পেতে যাই তাহলে তো আমাদের সময় নিতে হবে, এটি বেশি সময় সাপেক্ষ, ঠিক আছে, আর এটা কম ভোল্ট মিটার, তাহলে ভোল্ট মিটারে কম সময় নিবে কিন্তু অ্যাকুরেট ভ্যালু দিবে না, অ্যাকুরেট ভ্যালু দিবে না, ঠিক আছে, বা খুব কম, যেটা যদি আমি ক্ষেত্রে ব্যবহার করি তখন ভোল্ট মিটার ইউজ করা যাবে ছোট বর্তনীতে, কিন্তু পোটেনশিও মিটারের সাহায্যে আমরা সঠিক অ্যাকুরেট ভ্যালুটা পেতে পারবো। এটি হলো পোটেনশিও মিটার আর ভোল্ট মিটারের মধ্যে পার্থক্য, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখি পোটেনশিও মিটারের ব্যবহার কিসে কিসে হয়। তো পোটেনশিও মিটার এখানে হেডিং করে দিই, তো পোটেনশিও মিটার বানানটা মনে রাখবে, এটা হবে METER, আমি অনেক জায়গায় METRE লিখেছি, তো এটা অ্যাভয়েড করবে, ঠিক আছে, পোটেনশিও মিটার। তো ব্যবহার কিসে কিসে হয় দেখো, এক নম্বর টু মেজার EMF অফ সেল, ঠিক আছে, দুই নম্বর টু কম্পেয়ার EMF of two cells, compare করাতে, measure করাতে, আর আরেকটা জিনিস to determine internal resistance অফ সেল। তো তিনটা ব্যবহার আপাতত মনে রাখবে, যে EMF মানে কি, পোটেনশিয়াল ড্রপ বা পোটেনশিয়াল মনে রাখবে, পোটেনশিয়াল মানে EMF, তো কোষের EMF নির্ণয় করতে দুটো কোষের মধ্যে EMF পার্থক্য এবং কোষের যে অভ্যন্তরীণ রোধ থাকে, যেমন একটা বর্তনীতে যদি এরকম করে E আর এখানে যদি অভ্যন্তরীণ রোধ R থাকে, এরকম একটা বর্তনী থাকলো NF ব্যাটারি, তো এটাকে আমরা অভ্যন্তরীণ রোধ বলি, ঠিক আছে, প্রত্যেকটা কোষের নিজেরই একটি অভ্যন্তরীণ রোধ কিন্তু থাকে, ঠিক আছে। অভ্যন্তরীণ রোধের ব্যাপার নিয়ে আমি একটা ভিডিও বানাবো, তো ওখানে বলবো যে কীভাবে ইলেকট্রনের প্রভাবে অভ্যন্তরীণ রোধটি সৃষ্টি হয়, একটা জিনিস আছে থিওরি, তো এতদূর মনে রাখো। এবার দেখো,
কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন। তো পোটেনশিওমিটার আসলে কি, এইবার জানি যে পোটেনশিওমিটার যন্ত্রটা দেখতে কেমন আর কি জিনিস এটা। আমরা মিটার ব্রিজে কি দেখছিলাম, যে একটা তার দুটো কি ছিল, কপারের প্লেট ছিল, তো ওইভাবে তারটি যুক্ত ছিল, সেইভাবে আমরা কি বের করতে পারছিলাম মিটার ব্রিজের সাহায্যে, মিটার ব্রিজের সাহায্যে আমরা কি বের করতে পারছিলাম, রেজিস্ট্যান্স, আননোন রেজিস্ট্যান্সটা নির্ণয় করতে পারছিলাম। এখন পোটেনশিয়াল মিটারের সাহায্যে পোটেনশিয়াল নির্ণয় করব। তো পোটেনশিয়াল মিটার কি, এনসিআরটিতে লেখা আছে যে এ লং ওয়্যার, এখানে একটা জিনিস আমি বলে দিচ্ছি, অফ ইউনিফর্ম। ইউনিফর্ম কথাটার মানে কি, প্রথমে লিখে নিই বাক্যটা, দেখো ইউনিফর্ম ক্রস সেকশন এরিয়া, ঠিক আছে। এই ইউনিফর্ম মানে কি, একটি তার শুরুতে ধরে নাও এরকম ছিল, এরকম দেখো, ভালো মতো হচ্ছে না, মোটামুটি সমান আছে, কোনো তার দেখা গেল এরকম হয়ে গেল। তো এই যে তারের যে দৈর্ঘ্য বা ক্ষেত্রফলটা এখানে যে পরিবর্তন হলো, তাহলে এটাকে আমরা ইউনিফর্ম বলবো না, কারণ এটা তারটি মাঝখানে মোটা হয়ে গেল, আর এটি তারটি কি দৈর্ঘ্য শুরু থেকে শেষ পর্যন্ত একই, তো এটাকে আমরা ইউনিফর্ম বলবো, ঠিক আছে। তো এ লং ওয়ার অফ ইউনিফর্ম ক্রস সেকশন এরিয়া। তো মিটার ব্রিজের তারটা কি আমরা মিটারের হিসাবে ছিল, তো এটাকে আমরা লিখতে পারি যে, তো এটাকে আমি লিখতে পারি যে এই লং ওয়ারটা কি হবে, অফ ফিউ মিটার্স, ঠিক আছে। এটা আমরা বুঝতে পারি, লিখতে পারি, ঠিক আছে, বুঝতে পারি কিনা, এতদূর ক্লিয়ার। এইবার দেখো আমি একটা জিনিস আঁকবো, পোটেনশিওমিটার দেখতে হয় এরকম, একটা বড় ব্যাটারি লাগালাম বড় দেখে, যেমন ইনভার্টারের ব্যাটারি হয়, এরকম একটা ব্যাটারি লাগাই নিলাম, ঠিক আছে। এই যে তারটা, এনে যুক্ত করলাম, ঠিক আছে। এটার পোটেনশিয়াল ডিফারেন্স ভি ধরলাম, ঠিক আছে। আর এটা ধরলাম এ, এটা ধরলাম বি, এই তারটা দৈর্ঘ্য এল মিটার ধরলাম, ঠিক আছে, এল দৈর্ঘ্য। এরপর এখন আমরা তারের যে কোনো প্রান্তে পোটেনশিয়াল কত হবে সেটা আমরা নির্ণয় করব। তো ভি যদি পোটেনশিয়াল ডিফারেন্স হয়, তাহলে এই প্রান্তে জিরো, এই প্রান্তে ভি পোটেনশিয়াল হবে, এই তাহলে এই বরাবর এই প্রান্ত জিরো, এই প্রান্ত জিরো, তাহলে এই প্রান্তে কি হবে, ভি হবে ভি। কারণ জিরো কিভাবে হলো তোমরা যদি বলো, তো পোটেনশিয়াল মানে কি, পোটেনশিয়াল মানে পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স। তো ভি মাইনাস জিরো কত হয়, ভি। তো এটা আমরা ভি যদি ধরি, তাহলে এটা জিরো হবে আর ভি হবে,
বুঝতে পারলে নিশ্চয়ই। এবার এখন এই তারটার দৈর্ঘ্য কত? এল, ঠিক আছে। এখন আমি একটা পয়েন্ট নিলাম সি, এখন এটার ডিস্টেন্স ধরলাম এক্স, এই বরাবর কি ধরলাম, এক্স ধরলাম, ঠিক আছে। এখন আমরা কিভাবে এইটুকুর পোটেনশিয়াল বের করতে পারবো? তো ঐকিক নিয়ম সবার মনে আছে নিশ্চয়ই, ঠিক আছে। তো আমি একটা জিনিস দেখো লিখি, দেখো এখানে দৈর্ঘ্য কত, তো লেন্থ লিখি এখানে, লেন্থ, আর এখানে লিখলাম পোটেনশিয়াল, পোটেনশিয়াল লিখলাম, ড্রপ গেইন লিখলাম না। এল এর জন্য পোটেনশিয়াল ভি, এল এর জন্য পোটেনশিয়াল ভি, এল এল দৈর্ঘ্যে পোটেনশিয়াল হলো ভি, পোটেনশিয়াল ডিফারেন্স দিয়ে দিলে ভালো হবে, তোমরা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। পোটেনশিয়াল ভি, বোঝা যাচ্ছে কি না? এল এর জন্য ভি, তাহলে এক লেন্থ, এটাকে ধরে নাও মিটারে মেজার করলো, তো আমি মিটার ব্র্যাকেটে দিলাম বোঝার জন্যে। এক ইউনিট লেন্থের জন্য কত হবে? ভি বাই এল, ভি বাই এল হবে না, ইউনিট লেন্থ মিটার হিসাবে আমি বললাম। এখন এক্স দৈর্ঘ্যের জন্য দেখো, এই টোটালের মধ্যে এইটুক, এক্স এর জন্য কত হবে? ভি বাই এল ইন্টু এক্স, এটাই না পোটেনশিয়াল? তো আমরা এইভাবে তো লিখতে পারি যে এখানে পোটেনশিয়াল কত হবে, লিখতে পারি এখানে দেখো, ভি অফ এ সি ইকুয়াল টু কি, ভি বাই এল ইন্টু এক্স, এটা এখানকার পোটেনশিয়াল, ঠিক আছে। এখন আরেকটা টার্ম তোমরা বইয়ে দেখবে, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, কাকে বলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট? হলো এই ভি বাই এল কে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বলা হয়, অর্থাৎ টোটাল পোটেনশিয়াল বাই ইউনিট লেন্থ, মানে লেন্থ বাই সরি পোটেনশিয়াল বাই লেন্থ, এটাকে বলবে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, এটাকে আমরা কে হিসাবে লিখতে পারি, ঠিক আছে। তো এসি প্রান্তের জন্য যদি আমরা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে হিসাব করি, যে ভি বাই এল কে ইউনিট লেন্থে যদি পোটেনশিয়াল যে ডিফারেন্স তাকে বলা হয় পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, এখন ভি বাই এল কে আমরা যদি কে লিখি, তাহলে ভি এসি কে কি লেখা যাবে, কে ইন্টু এক্স লেখা যাবে কি না? তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে ওর দৈর্ঘ্যকে গুণ করলেই তো আমরা পোটেনশিয়াল কি পাচ্ছি, এখানে ডিফারেন্সটা পেয়ে যাচ্ছি। তো এখানে যদি আরেকটা প্রান্ত আমরা ডি নিতাম, এটা ওয়াই নিতাম, কথার কথা এই বরাবর ওয়াই, এই বরাবর ওয়াই, ওয়াই নিতাম, তাহলে কত হতো পোটেনশিয়াল ভিএডি ইকুয়াল টু কত হতো, কে ইন্টু ওয়াই, এইভাবে সহজে বোঝা যায়, এটাই হলো পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। বোঝা গেল বন্ধুরা? ভি বাই এল কে কে বলা হয়, একেই বলা হয় পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এখন পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে ওর যে লেন্থটা বলছে সেটা আমরা যদি গুণ করি, তাহলে তো আমরা পেয়ে যাব ওর পোটেনশিয়াল ড্রপটা, ঠিক আছে। এবার দেখো নাল পয়েন্ট মেথড, পোটেনশিওমিটারে নাল পয়েন্ট কি, যে যেখানে গ্যালভানোমিটারের কোনো কি হবে না, বিক্ষেপ হবে না, সেটা কার দ্বারা মেজার করা হয়, জকি দ্বারা। জকি কি, এক ধরনের কি ধাতব তার, তার সঙ্গে সুচলভাবে এটি যুক্ত থাকে পেনের মতো, আমি এটা আগে বলছি, ঠিক আছে। এইবার দেখি যে নাল মেথড, নাল পয়েন্ট মেথডটা কি, এই একটা পার্ট করলেই তোমাদের কিন্তু পোটেনশিওমিটার শেষ, তারপরে কোশ্চেন।
মুছে দিচ্ছি বন্ধুরা। বোর্ডটা একটু ঠিক করে নিই। তো পোটেনশিওমিটার নাল পয়েন্ট মেথড, পোটেনশিওমিটার নাল পয়েন্ট মেথড। পোটেনশিওমিটার নাল পয়েন্ট মেথড, তো এটার দরকার কি? আমরা যদি বলি নাল পয়েন্ট মেথডের দরকার কি, তো এর দরকার যদি আমি বলি, তাহলে এক নম্বর লিখবে যে টু মেজার ইএমএফ অফ এ সেল, ঠিক আছে, মেজার অফ, মেজার ইএমএফ অফ এ সেল, ঠিক আছে, এটা আমার দরকার, এই দরকারের জন্য আমি করব। তো এই আমি দরকার, এটার ইউজেস মানে নিড কি এই ব্যাপারে আমি বললাম। তোমরা এই পয়েন্টসগুলো নোট করবে, কারণ এই পয়েন্টসগুলোর ব্যাপার একটু পরে বুঝতে পারবে, ঠিক আছে, পয়েন্টসগুলো কিন্তু নোট করবে। টু মেজার ইএমএফ অফ এ সেল। এখন আমি পোটেনশিওমিটারটা আঁকি, তুমি আমাদের সঙ্গে, তোমরা আমাদের সঙ্গে আঁকো, ঠিক আছে। এখানে কি থাকবে? একটা ব্যাটারি, ব্যাটারি, ঠিক আছে, এখানে একটা আননোন কি থাকবে, পোটেনশিয়াল বা ইএমএফ কে ই হিসাবে লিখলাম, তার একটি কি থাকবে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর। তোমরা বলবে আর কেন এইভাবে লিখি, আমার এইভাবে অভ্যাস, তোমরা একটু দেখে নিবে, ঠিক আছে। তার সঙ্গে যুক্ত থাকবে একটি কি থাকবে, গ্যালভানোমিটার, কারেন্ট নির্দেশ করে যে যন্ত্র তাকে বলা হয় গ্যালভানোমিটার। এর সঙ্গে যুক্ত থাকবে একটি জকি, ঠিক আছে, এটাকে এ দিলাম, এটাকে বি দিলাম, জিরো ভি, পোটেনশিয়াল ড্রপ ভি। তাহলে একইভাবে এই তারটার দৈর্ঘ্য কত, এল। আমাকে নির্ণয় করতে হবে যে নাল পয়েন্ট থেকে যতটুকু দূরত্বে আছে তার মধ্যে পোটেনশিয়াল কত হবে। তো ব্যাপারটা বুঝবে ভালো মতো করে, জকি দেখা যাচ্ছে, যদি আমরা ধরি, প্রথমে দেখো দেখা যাচ্ছে কিনা যে জকি এরকম একটা জিনিস, এই পেনের মতো, আমরা এই পাশে লাগালে গ্যালভানোমিটার এখানে বিক্ষেপ দেখাচ্ছে, এই পাশে লাগালে এই বরাবর বিক্ষেপ দেখাচ্ছে। এক সময় তো এইটুক জায়গার মাঝখানে নিশ্চয়ই এরকম একটা বিক্ষেপ আসবে, সেটাকে আমরা বলবো নাল পয়েন্ট, অর্থাৎ গ্যালভানোমিটারে কোনো বিক্ষেপ হবে না, সোজা থাকবে কাটার, ঠিক আছে। তো এখানে একটা পয়েন্ট ধরলাম আমি, যেখানে জকিটি যুক্ত করা আছে, সি লিখলাম এখানে, ঠিক আছে। এখন এটা হলো এক্স,
এখন আমরা যে আগের মেথডে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে করলাম যে কিভাবে বের করা হয়, তো এত বড় কিছু লেখার কি দরকার? তো দেখো যন্ত্রটা কিন্তু এইভাবে যুক্ত থাকবে। এখন তোমরা বলবে যে এখানে তো কারেন্ট আছে, এখানে তো পোটেনশিয়াল চেঞ্জ হবে কিনা, তো ভালো মতো বুঝি আমরা। তো এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো, এখানে ভি, এটা আগে এত দূর তো আগেই জানো। এখন এখানে জিরো, এখানে কারেন্ট কত? এটা তো গ্যালভানোমিটার, এখানে কারেন্ট কত? মনে রাখবে নাল পয়েন্টে কি হয়, নাল পয়েন্টের কেসটা আমি আগেও বলছি, নাল পয়েন্টের ক্ষেত্রে কিন্তু গ্যালভানোমিটার কোনো কাটার বিক্ষেপ হবে না। তাহলে নাল পয়েন্ট কাকে বলে? ওয়্যার জি মানে গ্যালভানোমিটার শোস কোনো রিফ্লেকশন দেখায় না, নো ডিফ্লেকশন, রিফ্লেকশন না, রিফ্লেকশন তো আলাদা জিনিস, ডিফ্লেকশন, ঠিক আছে। এটা মনে রাখবে। তো এই বরাবর আইজি কত? শূন্য। এই বরাবর আইজি শূন্য। তো আইজি শূন্য মানে কি এই এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। তো এই যে ই, এটা জিরো, এটা ই, এই জিরোটাই তো এখানে আসলো, এটা ই। এখন এটা রেজিস্ট্যান্সের কাজ কি? ও কি পোটেনশিয়াল খেয়ে ফেলায়? তো আমরা কি এখন দেখো, কিন্তু এই যে রেজিস্ট্যান্স আছে অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স, তো এটা কি করবে, কারেন্টটাকে খেয়ে ফেলবে, মানে পোটেনশিয়াল এখানে ড্রপ হবে? তোমাদের তো তাই মনে হচ্ছে, কিন্তু এখানে হবে না, কারণ এই যে আইজি জিরো, মার্কার আবার আজকে অসুবিধা করছে, এই যে আইজি জিরো, আইজি জিরো মানে কি এর মধ্যে কোনো কারেন্ট নেই, তো কারেন্টই নেই তো এখানে পোটেনশিয়াল চেঞ্জ হবে কেন? কারেন্ট নেই, আমরা কি জানি ই ইকুয়াল টু কি, ভি মাইনাস আই আর, ই ইকুয়াল টু কি, এক মিনিট, কি জানি, ই মাইনাস আই আর ইকুয়াল টু কি, ভি, এটা জানি। তো আই যদি জিরো হয়, এখানে আইজি ধরলাম, এই ক্ষেত্রে কি হবে, আইজি তাহলে আই মাইনাস এটা ভি, তাহলে ই ইকুয়াল টু কি আসবে, ভি, এটা ধরলাম এরকম আসবে, কারণ আইজি তো জিরো, এটা ভুল লিখলাম আমি, আর ইন্টু জিরো হবে, কারণ আইজি জিরো, ঠিক আছে। তাহলে এটা জিরো, জিরো হলে কত হবে, তাহলে ই ইকুয়াল টু ভি হবে, ওই জন্য এখানে কোনো পোটেনশিয়াল ড্রপ হবে না। তো ই, এখানে ই আসলো, ঠিক আছে। এটা কিন্তু এইটুকের ক্ষেত্রে বললাম আমি, এই ভি আর ওই ভি আলাদা ছিল, ঠিক আছে, এই ই এখানে আসলো। এখন তো ভিএসিটা কীভাবে বের করবো, ভিএসি তো এখানকার দূরত্ব কত, এক্স, তো আমরা কী জানি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে গুণ করে দিই, বা ভি বাই এল দিয়ে গুণ করো, এটা হলো ভিএসি। এটা ডিফারেন্সকে আমি ডেল্টা দিয়ে লিখলাম পার্থক্যকে, ঠিক আছে। আবার এই পোটেনশিয়াল ডিফারেন্সটাই কি হবে, ই এর সমান হবে, হবে কি না বলো, ভি বাই এল ইন্টু এক্স ইকুয়াল টু কি হবে, এই ই এর সমান হবে না? বা আমি যদি এখানে দুটো পয়েন্ট ধরি, দেখো এখানে একটা এক্স, এখানে একটা ওয়াই, এটা পয়েন্ট ধরলাম, এই এক্স, এই এক্স আলাদা, এই যে পোটেনশিয়াল ড্রপ ভি এক্স ওয়াই বা গেইন বা পোটেনশিয়াল ডিফারেন্স কত হলো, জিরো ই, তাহলে কত ই হবে, এটার এটা সমান, এই ব্যাপারটা ভালো মতো বুঝবে, এটার এটা কি সমান,
তাহলে এখানে লিখতে পারি না একটা জিনিস, যে ভি এস সি ইকুয়াল টু কি ভি এক্স ওয়াই, লিখতে পারি কি না? ভি এস সি ইকুয়াল টু ভি এক্স ওয়াই। তো ভি এস সি মানে কি? ভি বাই এল ইন্টু এক্স, আর ভি এক্স ওয়াই কি? ই। এইভাবে আসলো, আমি বলতেছিলাম যেটা যেটা সমান হবে, ঠিক আছে। এখন ভি ওয়াই এল কে কি লেখা যায়? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কে ইন্টু এক্স ইকুয়াল টু ই। তো ই ইকুয়াল টু কি? কে এক্স। ই ইকুয়াল টু কি? কে এক্স। তো এইভাবে এই সূত্রটা দিয়ে তোমরা সহজে করতে পারবে অঙ্ক, ঠিক আছে। এই সূত্র দিয়ে সহজে অঙ্ক করতে পারবে, ইকুয়াল টু কে এক্স। তাহলে আমরা পোটেনশিয়াল কিভাবে বের করলাম? এই যে আননোন, এটা আননোন থাকবে, হ্যাঁ, দিস ইজ আননোন ইএমএফ, এটা আননোন থাকবে। তো এইটার মানটা কে এক্স। এইভাবে আমরা বের করতে পারলাম কিভাবে, যে আগের সূত্র অনুযায়ী মিলে গেল। আগেও তো আমরা বের করলাম যে ভি এস সি ইকুয়াল টু কত ছিল? কে ইন্টু এক্স, সেটা এখানে আসলো, সেটাই তো এখানে আসলো ব্যাপারটা। বোঝা গেল ব্যাপারটা? এবার আর দুটো পয়েন্ট আমি বলবো, তোমরা দেখবে, এটা মুছে দিই, জিনিসগুলো সহজ একটুখানি বুঝলে কিন্তু পারা যায়। আরেকটা পয়েন্ট, একটা পয়েন্ট আমি বলছিলাম মনে রাখবে, যে টু মেজার ইএমএফ অফ সেলের জন্য আমরা কি পোটেনশিওমিটারের নাল পয়েন্ট নির্বাচন করি। দুই নাম্বার কি এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মনে রাখবে। দুই নাম্বার বলতে আমি এটাকে সিএল নাম্বার ওয়ানই দিলাম, ভিভিআই। একটা পয়েন্ট মনে রাখবে, যে পোলারিটি অফ ব্যাটারি শুড নট বি অপোজিট টু সেল। কারণ আমরা যে ছবিতে দেখলাম কেমন ছিল, এরকম এরকম ব্যাটারি ছিল, তো এখানে এরকম ছিল না? এরকম ছিল। তো এই যে ব্যাটারির যে দিক, এটা কোনোদিনও অপোজিট হবে না, কারণ পোটেনশিয়াল এখানে যদি জিরো হয়, এখানে কোনোদিনও বেশি হবে না, এটা ভি হয়ে যাবে না বা অন্য কিছু হবে না। তো এটা মনে রাখবে, তাহলে কিন্তু কোশ্চেনে অনেক সময় এভাবে থাকবে, তখন কিন্তু কোশ্চেনে জিরো হবে বা নট পসিবল এরকম হবে কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেনটা দেখার সময় এভাবে দেখবে। দু নম্বর পয়েন্ট কি, যে ব্যাটারির ইএমএফ গ্রেটার দেন সেলস ইএমএফ, এটা মনে রাখবে। ব্যাটারির যে ইএমএফ সবসময় সেলের ইএমএফ থেকে, মানে পোটেনশিয়াল মনে রাখবে, অ্যাকচুয়ালি পোটেনশিয়াল, অ্যাকচুয়ালি পোটেনশিয়াল কি হবে? গ্রেটার দেন সেলস, সেলস পোটেনশিয়াল, যে কোষ্টটা আছে তার পোটেনশিয়াল থেকে বের হবে। কারণ সেলের যদি আমরা এখানে 10 ভোল্ট একটা মেজার করলাম, যে উপরে মনে রাখো 10 ভোল্ট, আর নিচের থেকে আমরা মেজার করব যে এইটার এইটার পোটেনশিয়াল এখান থেকে বের করবো, তো এইটার কোনোদিনও পোটেনশিয়াল 12 ভোল্ট হবে? কোনোদিনও হবে না। তো এটা মনে রাখবে যে ব্যাটারির ইএমএফ সবসময় সেলস ইএমএফ থেকে বেশি হবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম না, আমি এরপরে ইউনিক সিরিজে মিটার ব্রিজ এবং পোটেনশিয়াল মিটার উপরে অঙ্ক নিয়ে আলোচনা করব।
তো এই ভিডিওতে এতটুকুই, পরের ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।